নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা একটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের তো দেখো ভূগোলের ম্যাপ পয়েন্টিংগুলো দেখাবো, যেখানে আমি পাহাড় পর্বত এইগুলো দেখাবো। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। প্রচুর ছাত্রছাত্রীরা যারা আমাকে অনেক রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি যদি একটু ম্যাপ পয়েন্টিং করিয়ে দেন তাহলে আমাদের অনেকটা উপকার হয়। তো তাদের জন্য সুপ্রিয় দর্শকার্থী আমি নিয়ে আসছি ম্যাপ পয়েন্টিং। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কারাকোরাম পর্বত, এই যে এটা যে এটা আছে এটা কিন্তু কারাকোরাম পর্বত আছে, ঠিক আছে। কারাকোরাম পর্বত যেটা আমরা দেখতে পাচ্ছি যে জম্মু কাশ্মীরের ঠিক উপরের দিকে কারাকোরাম পর্বত, আর এই যে ঠিক আছে ব্ল্যাক কালারের যে পার্ট আছে সেটা কিন্তু গড ইউনিস্টিন, কী আছে গড ইউনিস্টিন, যার নাম হলো K2, যার নাম কি K2, এটা আমাদের গড ইউনিস্টিন, ঠিক আছে। অপরদিকে আমরা নজর করতে পারছি এটা নাঙ্গা পর্বত, এটা নাঙ্গা পর্বত, ঠিক আছে। আর অপর দিকে এটা কিন্তু লাদাখ রেঞ্জ, লাদাখ রেঞ্জ পরীক্ষা অতটা পরিমাণে আসে না, লাদাখ রেঞ্জ পরীক্ষা অতটা আসে না, তাও তোমরা দেখে যাবে। জাস্কার রেঞ্জ এটাও পরীক্ষা আসে না, জাস্কার রেঞ্জটা দেখে যাবে। এর ভিতর থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট কারাকোরাম এবং গড ইউনিস্টিন, এই দুটো কিন্তু পরীক্ষায় খুবই আসে। অপরদিকে আমরা দেখতে পারছি যে নাঙ্গা পর্বত তোমাদের আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। আর এদিকে পীরপঞ্চল কোনটা আছে, পীরপঞ্চল এইটা পীরপঞ্চল আছে, পীরপঞ্চল পর্বতটা তোমরা দেখে নাও, যেটা কিন্তু জম্মু কাশ্মীরের মধ্যে পড়ে, ঠিক আছে। এবং সাইডে কিন্তু হিমাচল প্রদেশ, সাইডে কিন্তু হিমাচল প্রদেশের মধ্যে অবস্থান করে। আর আমরা দেখতে পাচ্ছি এটা শিবালিক পর্বত, এটা শিবালিক পর্বত, ঠিক আছে। আর এটা তো তোমরা জানি ইউপি আছে, এখানে কিন্তু গম উৎপাদক অঞ্চল আছে, তার ঠিক উপরের দিকে কিন্তু শিবালিক পর্বত, এই যে এটা কিন্তু শিবালিক পর্বত আছে, ঠিক আছে। তোমরা কিন্তু ম্যাপ পয়েন্টিংটা করে নেবে। আর আরাবল্লী পর্বতটা দেখে নাও, এটা আমাদের আরাবল্লী পর্বত, ঠিক আছে। এটা তো আমাদের রাজস্থান আছে, এটা রাজস্থান আছে, তাই তো। এখানে কিন্তু থর মরুভূমি লক্ষ্য করা যায়, এটা রাজস্থান আছে। আর রাজস্থানের ঠিক সামনের দিকে এইটা, এটা কিন্তু আরাবল্লী পর্বত, যেটা কিন্তু রাজস্থানের মধ্যে পড়ে, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো? তো এটা আমাদের আরাবল্লী পর্বত, মুছে দিচ্ছি জায়গাগুলো। আর আমাদের এবার তোমাদের আমি দেখাবো গুরু শিখর, এই যে ব্ল্যাক স্পটে যে দাগটা আছে এটা কিন্তু গুরু শিখর, গুরু শিখর। আর এটা গির পাহাড় তো দেখেইছো, এই যে গির পাহাড়, গির পাহাড়, তাই তো, গির পাহাড়, এটা কিন্তু গুজরাটের মধ্যে অবস্থিত। গির পাহাড়টা কি আছে, গুজরাটের মধ্যে অবস্থিত কিন্তু গির পাহাড়, ঠিক আছে। আর বিন্দা যে পর্বত আছে সুপ্রিয় দর্শক একটু দেখে নাও, ঠিক আছে, একটু মুছে দিচ্ছি। বিন্দা পর্বত এটা কিন্তু উত্তর ভারত এবং দক্ষিণ ভারতকে কিন্তু ভাগ করেছে, বিন্দা পর্বত ঠিক ভারতের ঠিক মধ্যবর্তী অঞ্চলে কিন্তু এটা অবস্থান করেছে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে মধ্যপ্রদেশ গুজরাট মহারাষ্ট্র সন্নিহিত অঞ্চলে কিন্তু এই বিন্দা পর্বতটা লক্ষ্য করা যাচ্ছে। তোমরা ম্যাপ পয়েন্টিং খুব সুন্দর করে নেবে। এটা আমাদের সাতপুরা পর্বত, এটা আমাদের সাতপুরা পর্বত। অপরদিকে মহাকাল পর্বত, তোমরা সাতপুরা পর্বত ভালো করে পড়বে, বিন্দা পর্বত ভালো করে পড়বে, ঠিক আছে। এই অজন্তা পাহাড় দেখে নাও, সাতমালা পাহাড়, ঠিক আছে, সাতমালা পাহাড়। আর এইদিকে পরীক্ষায় যেটা আছে কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট এখনও যদিও মাধ্যমিকে ততটা পরিমাণে পরীক্ষা আসেনি মাউন্ট এভারেস্টটা, তো আমার মতে তোমরা দেখে যাবে মাউন্ট এভারেস্ট এবং কাঞ্চনজঙ্ঘা, এইটা আমাদের কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে, যেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল লাগা কাঞ্চনজঙ্ঘা। আর গারো পাহাড়টা দেখে নাও, গারো পাহাড়, আর এটা কিন্তু মেঘালয়, ঠিক আছে। আর এখানেই কিন্তু গারো পাহাড়টা লক্ষ্য করা যায়, ওকে, এটা গারো পাহাড়। আর পাট্রকই পাহাড়, এটা পাট্রকই পাহাড় পরীক্ষা অতটা পরিমাণে আসে না, ঠিক আছে। জয়ন্তীয়া পাহাড়, এটা জয়ন্তীয়া পাহাড়। অপরদিকে লোসাই বা মিজো পাহাড়, মণিপুর পাহাড়, ঠিক আছে, এইগুলো একটু দেখে যাবে, পরীক্ষা এগুলো আসে না। রাজমহল পাহাড়,
আর মহাকাল পাহাড় তো তোমরা জানো, দেখে যাবে এইগুলো। অপরদিকে আমরা দেখতে পারি যে এটা কিন্তু পশ্চিমঘাট পর্বতমালা, ঠিক আছে? এটা কি আছে? পশ্চিমঘাট পর্বতমালা। পশ্চিমঘাট পর্বতমালাটা আরেকবার দেখে নাও। পশ্চিমঘাট পর্বতমালা এটা টোটালি পশ্চিমঘাট পর্বতমালা, আর পূর্বঘাট পর্বতমালা কোন দিকে? এটা পূর্বঘাট পর্বতমালা, ঠিক আছে? আর এখানে এটা কিন্তু নীলগিরি পর্বত, এটা যে আছে এই যেই জায়গাটা, আর এই সন্নিহিত অঞ্চলে কিন্তু পুরো টোটাল এরিয়া জায়গাটা কিন্তু কপি চাষ হয়। কী চাষ হয়? কপি চাষ হয়। বাট এখানে তোমাদের নীলগিরি পর্বত এখানে দেখানো হয়েছে, নীলগিরি পর্বত এই যে, এই যে এইটা, মানে এই যে এই যে এই যে পজিশনটা নীলগিরি পর্বত, ঠিক আছে? আর দক্ষিণ ভারতের সর্বোচ্চ যেটা আছে আনাইমতি, দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতের নাম কি আছে? আনাইমতি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা শৃঙ্গ, আনাইমতি কিন্তু একটা শৃঙ্গ, ঠিক আছে? আর লাল যেগুলো আছে এই যে, এইগুলোকে শৃঙ্গ বলে, আর এইগুলোকে কী বলে? পর্বত, পাহাড় বা রেঞ্জ বলে, তাই তো? আর আনাইমতি ছিল দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। আর কার্ডামামা পাহাড় তো দেখেই নিচ্ছ, কার্ডামামা পাহাড়, তাই তো? আনাইমালি পাহাড়, ডোডাবেটা, ডোডাবেটা এটাও খুব ইম্পর্টেন্ট, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল, এই যে ডোডাবেটা, ঠিক আছে? বুঝতেই পারছো কী বলছি? এইগুলো কিন্তু ভালো করে প্রিপারেশান নেবে তোমাদের। আর একবার আমি দেখাচ্ছি, ঠিক আছে? দেখে নাও তোমরা ভালো করে। এটা কারাকোরাম পর্বত, পরীক্ষায় ভালো করে ভালো আসে পরীক্ষায়, মানে খুবই ইম্পর্টেন্ট। গডিন স্টিন ভালো করে পড়বে। নাঙ্গা পর্বত, পীরপাঞ্জাল, শিবালিক, কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট এভারেস্ট, বিন্ধ্য পর্বত, আরবল্লি পর্বত, ঠিক আছে? তারপরে তোমরা পড়বে হচ্ছিল গাঢ় পাহাড়, খাসি পাহাড়, রাজমহল, পশ্চিমঘাট পর্বত, সাতপুরা পাহাড়, ঠিক আছে? এই সাতপুরা পাহাড়, অজন্তা পাহাড়, ঠিক আছে? এটা পশ্চিমঘাট পাহাড়, নীলগিরি পর্বত, এখানে সর্বোচ্চ শৃঙ্গের নাম তো ডোডাবেটা, আনাইমুদি, এইগুলো খুব ইম্পর্টেন্ট আছে মাধ্যমিক পরীক্ষায় প্রতি বছরের ক্ষেত্রে, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট মোস্ট ভাইটাল। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।